এদিকে ডক্টর ইউনুসের পা ধরে টেনে ক্ষমতা থেকে নামাতে আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগ এদিকে এমন ঘোষণায় একে একে দেশ ছাড়ছেন গুটি কয়েক সমন্বয়ক অন্যদিকে শেখ হাসিনাকে আবারও বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিল ভারত শেখ হাসিনাকে দেশে ঢুকাতে সর্বোচ্চ চেষ্টা করবে মোদী সরকার হঠাৎ যেন আবারও আওয়ামী লীগের কবলে যাচ্ছে বাংলাদেশ আগামী এক মাসের মধ্যে আট শাট বেঁধে আবারও রাজপথে নামছে আওয়ামী লীগ জানা গেছে আগামী এক মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউহুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে দলটির রাজপথে নামবে শুক্রবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন প্রথম উপদেষ্টা সহ অন্য আদেশ ছেড়েছেন এমনকি শুধু চেয়ারই না দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারও পদত্যাগ করে দেশ ছেড়েছেন বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ ডক্টর যে সময়কাল দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম খবর আপনারা শুনছেন আমার যেটা মনে হয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই সবাই একটু এদিকে খেয়াল দেবেন দর্শক এক মাসের ভিতর আবারও মাঠে নামতে চলেছে করার চালাবে এবার সেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে সেটাকে পুঁজি করে তারা মাঠে নেমে ডক্টর রিউনুসকে হটানোর চেষ্টা শুরু করেছে দর্শক কথা বাড়াবো না চলুন আমরা সে বিষয়ে প্রতিবেদনগুলো দেখে আসি কি ভয়ঙ্কর কাণ্ড বুঝতে মতামতটা করবেন ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নেত্রী পালালেও থেমে যায়নি দলটির নেতাদের হুঙ্কার তবে কি সত্যি ভয়ঙ্কর রূপে ফিরছেন আওয়ামী লীগ জানা গেছে আগামী এক মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে দলটির রাজপথে নামবে শুক্রবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অফ আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও আত্মগোপনে চলে এসব নেতাদের মধ্যে শফিউল আলম চৌধুরী নাবেল রয়েছেন নাদেল টেলিফোনে ভয়েস অব আমেরিকাকে জানান দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনার রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন দুই সপ্তাহ বা এক মাস পরে আমরা আন্দোলনে নামতে পারি এছাড়াও তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি তিনি আরো বলেন এই অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক আমরা যদি তাদের বিরুদ্ধে বিক্ষোভ করি তাহলে এই সরকার আর দেখবে না ইতিমধ্যে তিনি যে ব্যর্থতার খাতাগুলো তিনি অনেক ভারী করে ফেলেছেন এই ব্যর্থতার জায়গাগুলো কাটিয়ে উঠে তিনি কি আবার সফলতার হাসি দিতে পারবেন তার প্রতি মানুষের যে বিশ্বাস এবং যে আস্থা ছিল সেই বিশ্বাস এবং আস্থা যে জায়গাটি এটি কি ফিরে আসবে সকল প্রশ্ন কিন্তু করা হচ্ছে দ্বিতীয়ত যে প্রশ্নটি করা হয় যে আলটিমেটলি কি হবে বলুন উনি পদত্যাগ করলেন মার পতন হলে নতুন সরকার আসলে সে কোন কমে আসবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে নাকি দেশে মার্শাল আসবে নাকি যাতে বলা হয় সে খুব দ্রুত উনি দিয়ে দেবেন এখন দ্রুত না পারার কারণে দিয়ে দেবেন একটা তিন মাস সময় মধ্যে হতে পারে তারপর ক্ষমতা দিনে চলে আসবে বিভাগের ক্ষমতা অর্পণ করতে তিনি চলে যাবেন আর বিএনপি ক্ষমতাই পুরো দেশে একটা জাদুর কাঠির সোয়া লাগিয়ে পুরো দেশকাল উন্নয়নকে একেবারে সেই স্বপ্নের বাংলাদেশে তুলনা করবেন সেই নিয়ে আলোচনা হচ্ছে নৃতিবাচক আলোচনার মধ্যে এই ভালো কি মানুষের ব্যাপারে ইন্টারফিউন্স করবে

সামাজিক মাধ্যম সব জায়গাতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এখন এই আলোচনায় সোশ্যাল ইম্প্যাক্টটা কি আসে রাজনৈতিক অঙ্গনে এটার প্রভাব কি সামাজিক অঙ্গলের প্রভাব কি আর জনমনে জনমানুষে আমাদের কি প্রভাব আসে মূল ব্যাপারটা হল যে আমরা এই বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সবই অতীতে দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি জামাতের শাসন দেখেছি একাত্তর সনের আগে ইয়াহিয়া এবং টেক্টা খান যে শাসনটা চালিয়েছেন সেটি হলো জামাত জামাত ব্যাট তো ওই সময়ের চিত্র দেখেই জামাতের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তাদের মন্দির মানুষের সম্পর্কে তারপর আমরা সেনা শাসন দেখেছি প্রত্যক্ষভাবে মার্শাল্লাহ দেখেছি পরোক্ষভাবে ওয়ান ইলেভেন দেখেছি আর এখন বিপ্লবীদের সরকার বা সমন্বয়কের সরকার দেখছি কাজেই এই সব কিছুর গিয়ে নতুন কিছু অলৌকিক যদি ঘটনা না ঘটে বাংলাদেশে তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তাদের যে কয়েকটি শাসন তার মধ্যে সবচেয়ে চমৎকার যে শাসন সে রহমান সাহেবের শাসন সেটা কি দু হাজার চব্বিশ সনের সম্ভাব কিনা সবচেয়ে ভালো হলে এটা ভালো হবে না যার সম্ভাবনা খুবই ক্ষীণ কিছু নয় জয়ের মতো মহামানব তার দলে এই সময়টিতে কয়জন আছেন এটি প্রশ্ন সাপের কাজ মাসে সফল হওয়ার জন্য তিনি যে জুয়েলগুলো পেয়েছিলেন রত্নগুলো পেয়েছিলেন সেই রত্নগুলো এখন বাংলাদেশে আছে কিনা বিএনপি করা আবার টোটাল বাংলাদেশে সেই জয়ের যারা রত্ন ছিলেন সে সকল রত্ন আছে কিনা এমনকি এসে সাথে সফল হয়েছিলেন তার সঙ্গে সিবিএতে যে বুকে ছিল যে জায়গাগুলো ছিল সেই পোস্ট পোর্টফোলিও অ্যান্ড পার্সোনালিটি এটি এখন নেই একেবারেই নেই তো যাও তো কাজে অতীতের বিএনপি ভবিষ্যতে যে বিএনপি শাসন খুব বেশি খেলফের হবে এটা আশা করাটা মানে বুদ্ধিমানের কাজ হয় না আমি যদি ফিরে আসে তাহলে শেখ হাসিনার আগে যে জমান আসা দু হাজার থেকে দু হাজার চোদ্দটা খারাপ হয়েছে দু হাজার চোদ্দ থেকে আবার দু হাজার উনিশ সনের যে সরকার আরও খারাপ হয়েছে আবার তারপর যখন চব্বিশ সনে একটা নির্বাচন হলো এই কয় মাসে খারাপ অবস্থা হয়েছে সেখানে যদি ফিরে আসেন ভারত পুষ করে তাহলে এটি সিকিম হবে না কাশ্মীর হবে না হায়দ্রাবাদ হবে এটি একটা আলোচনা আর দ্বিতীয় আলোচনা হলো এটা যদি ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত হয় তাহলে শেখাচ্ছেন এবং আওয়ামী এবং দুর্গলীগ যদি কর্মকাণ্ড তাদের দাম্ভীরতা তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কারিস্তান এবং এক হয়ে যাবে এটা একটা দ্বিতীয় হিসাব এরপর ডক্টর যদি আর পাঁচ বছর থাকে তাহলে কি হবে এটা নিয়ে আলোচনা করছেন একটা সময় দিতে ইত্যাদি ইত্যাদি তো ডক্টর মহা তিনুস এখন যে বয়স ছিয়াশি বছর বয়স পাঁচ বছর থাকলে বেশ বছর হবে

তো বারবার করে আমেরিকা বলতেছিলো যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এখন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে অবাধ সুস্থ সেখান থেকে বলছিল ওকে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন দিব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলা তারা তো মানতে আনাস তারা তো জানে তাদের সাথে কিভাবে ঝরণা করছে সেখানে আঠারোশালে চব্বিশ সালে সালে তো তারা বলছে না সেখানের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এজন্য তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করে নাই প্রথম সিদ্ধান্ত এমন ছিল কিন্তু আমেরিকা প্যাস মাত্র ছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে তো অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বিএনপিকে তো অবশ্যই লাগবে কারণ তখন বিএনপি আপনারা জানেন সারা বাংলাদেশে দাপায় বেড়াইছে বিএনপি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন এবং তারা প্রচুর পরিমাণ লোক তাদের কিন্তু ডাকে আসছিল কিন্তু এই যে গণবোধনের যে একটা পর্যায় সেটা কিন্তু ঘোড়াইতে পারে নাই আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইতে পারে নাই এই এই আন্দোলন চলার মাঝে ইন্ডিয়াকে দুইবার জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের ব্যাপারে আর ইন্ডিয়া কিন্তু এই ব্যাপারটা নিয়ে টোটালি চুপ ছিল টোটালি এই ব্যাপারটা নিয়ে ইন্ডিয়া চুচ ছিল তখন আমরা ধরে নিছিলাম যে ইন্ডিয়া আসলে জো বাইডেনের কথার বিরুদ্ধে যাবে না আমেরিকার কথার বিরুদ্ধে যাবে না যেহেতু আমেরিকা যাচ্ছে না শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীও জো বাইডেনের কথার বিরুদ্ধে যাবে না কিন্তু ঘটনার ব্যাপারটা হলো উল্টা নভেম্বরের দশ তারিখে একবার ইন্ডিয়াকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি তখন বলবো বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ ব্যাপার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা বললো একবার নভেম্বরের দশ তারিখে তখন আমরা ভাবছিলাম হয়তো অন্য কথা বলতেছে যে আন্দোলন আন্দোলন নিয়ে পরে নির্বাচন হলো সাত তারিখে পাঁচ তারিখে পাঁচ তারিখের অবস্থান দেখেন আপনার ইন্ডিয়ার পাঁচ তারিখে ডিরেক্ট বললো বাংলাদেশে নির্বাচন হবে ওই দেশের সংবিধান অনুযায়ী ওই দেশে কিভাবে কি হবে সেটা ওই দেশের ব্যাপার কারণ ইন্ডিয়াতে জানেন আপনারা তত্ত্বাবধা সরকার বলে কিছু নাই সরকারের নির্বাচন কমিশন স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন না বাংলাদেশের নির্বাচন কমিশন তো শেখ হাসিনার অধীনে তো এটা তো তারা জানানটা বলে বাংলা ইন্ডিয়াতে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নাই এটা আমাদের এখানে নির্বাচন নির্বাচন কমিশনের অধীনেই হয় তো ওটা ইন্ডিয়াতে বাংলাদেশে কেমন নির্বাচন হয় এটা সম্পূর্ণ বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপার পাঁচ তারিখে কিন্তু এই ঘোষণা যখন ইন্ডিয়া দিল তখন আমাদের বুঝতে বাকি থাকলো না যে ইন্ডিয়া যদি শেখ হাসিনা নির্বাচন করে সমকামী নির্বাচন সর্বপ্রথম বৈধতা দিবে ইন্ডিয়া সেটাই কিন্তু হয়েছে নির্বাচন শেষ হওয়ার আগে ইন্ডিয়া শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দিয়েছে বৈধতা দিয়ে দিয়েছে তারপর আমরা কি করলাম তারপর আমরা পণ্য ব্যাপার করে ডাক দিলাম এই যে একটা প্রেক্ষাপট তৈরি হলো শিক্ষার্থীদের আন্দোলন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পালাই গেল ইন্ডিয়াতে পালানোর পরে শেখ হাসিনাকে সব ধরনের সুরক্ষা ইন্ডিয়া দিচ্ছে কেন কারণ ইন্ডিয়া বাংলাদেশে কোনো দলের সাথে সুসম্পর্ক গড়ে গড়ে তুলতে পারে নাই দেখেন একটা দেশে পররাষ্ট্র নীতি কি হবে যে দেশের সাথে দেশের সম্পর্ক যেমন আমেরিকার সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কখনো নষ্ট হয় না যে দলই ক্ষমতায় আসুক ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক থাকে এখন ইন্ডিয়া তো উল্টো পথে চলে ইন্ডিয়া যে কোনো একটা দলকে সাপোর্ট করে এই যে দক্ষিণ এশিয়া যতগুলো দেশ আছে সবগুলো দেশে দেখবেন একটা দলকে সাপোর্ট করে বসে থাকে মানে বাংলাদেশের সম্পূর্ণটা দিয়ে দিয়েছে ইন্ডিয়াকে কারণ বাংলাদেশকে কিন্তু তারা শুধু সুবিধা নিতে হয় অবশ্যই শেখ হাসিনাকে প্রয়োজন আছে কারণ অন্যান্য দল ইন্ডিয়াকে কখনো সেভাবে গ্রহণ না কারণ ইন্ডিয়া বিগত সময় বাংলাদেশের জনগণের যে সাড়ে পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ঘাড়ু উপর বসেছিল এটা একমাত্র ইন্ডিয়ার জন্যই পারছে কি জন্য তো দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয় সেন এসে কিন্তু এই স্বাদে জোরপূর্বক নির্বাচন যেতে বাধ্য করছিল আপনারা জানেন জাতীয় পার্টিকে ওই যে তখন থেকে গলাটি মেলে ধরা যে প্রথম ধাপটা শুরু হয় তখন থেকে এবং দু হাজার আঠারো সালে চায়না এবং ইন্ডিয়া দুইজনে মিলে বাংলাদেশে একটা নির্বাচন করে রাতের নির্বাচন চব্বিশের নির্বাচন সেভাবেই করছে তাদের সুযোগ সুবিধা নিতে হলে তো অবশ্যই আওয়ামী লীগকেই লাগবে কারণ অন্য দল তাদেরকে এমন সুযোগ সুবিধা দিবে না কারণ অন্য দলের নেতা নেতা গলানিত হয়েছে ইন্ডিয়া রয়ের মাধ্যমে এটা আপনারা ভালো করেই জানেন র বিভিন্নভাবে গোয়েন্দাভাবে কাজ করে এই সব বড় বড় আলোমলা থেকে শুরু করে বিএনপি বড় বড় এই সালাউদ্দিন সালাউদ্দিন চৌধুরী পাওয়া গেছিল ইন্ডিয়া আপনারা সবাই জানেন এর কাছে কে এ তো ইন্ডিয়া সিস্টেম হতে করছে এখন অন্য দল পরে ইন্ডিয়ার সাথে সেভাবে সম্পর্ক করবে না এখন তাদের লাগবে শেখ হাসিনাকে এই শেখ হাসিনাকে প্রয়োজন এই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়া সব ধরনের চেষ্টা করতেছে যে দেখবেন ওরা প্ল্যান করতেছে যে শেখ হাসিনা তো বাংলাদেশ বৈধ প্রধানমন্ত্রী এটা ওরা ঘোষণা করবে ওটা ঘোষণা করে পশ্চিমাতে জানানোর সুযোগ করবে পশ্চিমাতে জানাবে এবং একটা স্টেপ স্টেপে যাবে আর তো আমাদের মাঝে দ্রুত তৈরি হয়ে গেছে অলরেডি কিন্তু শেখ সাথে বিএনপি জামাতের একটা দ্রুত তৈরি হয়ে গেছে হয়তো এই এই সুযোগটাকে হয়তো আপনার ইন্ডিয়া কাজে লাগাইতে পারে

উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি আবার কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন আবার সাবেক ছাত্রলীগের সভাপতিও ছিলেন তো তার সঙ্গে শেখ হাসিনা কথা বলেছেন তো সেখানে যেই ফোন করেছেন সেখানে প্রথমেই মানে বলেছেন শেখ হাসিনা যে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা আসলে আর আগের পর্যায়ে নেই সবাই ডক্টর ইউনুসের চেহারা চিনে ফেলেছে এবং ডক্টর ইউনুসের মানে মুখোশ উন্মোচিত হয়ে গেছেই বলে উনি বুঝিয়েছেন যে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা আসলে আর আগের মতো নেই তখন উপজেলা চেয়ারম্যান বলেন কিছু বলতে পারি না আমরা তো ভয় কিছু বলতে পারি না কিছু করে জবাবে শেখ হাসিনা বলেছেন যে ভয় কিসের এতদিন তো তোমরা ভয় পেয়েছ এখন ওদেরকে ভয় দিতে হবে এতদিন বলতে এই মানে দুই মাস আর কি দুই মাস হাসিনা পালা গেছে তো দুই আড়াই মাসে দুই আড়াই মাসের ভয় বলছে এতদিন তো বলছে কি যে এতদিন তো তোমরা ভয় পেয়েছ এখন ওদেরকে ভয় দিতে হবে তখন ওই উপজেলা চেয়ারম্যান বললেন মানে কোন গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাম নাকি কালাম সাপ তার বাড়ি গাড়ি পুড়িয়ে দিয়েছে তারপরে তার নিজেরও বাড়ি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুঃখ করলো আর যে আপা এরকম বাড়িঘর পড়ে দিয়েছে কি করুন জবাবে শেখ হাসিনা বললেন যে কারা পুড়িয়ে দিয়েছে তখন সেই উপজেলা চেয়ারম্যান বললেন যে আপা জামাত বিএনপি পড়ে দিয়েছে তখন শেখ হাসিনা বললেন যে যারা পুড়িয়ে দিয়েছে তাদের কি বাড়িঘর নাই সব কিছু কি প্রকাশ্যে করতে হয় তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আসলে শেখ হাসিনা ঠিক কি বলতে চাইছেন এই ব্যাক করা যে সব কিছু কি প্রকাশ্যে করতে হয় যারা পুড়িয়ে দিয়েছে ওদের বাড়িঘর নাই তার মানে শেখ হাসিনা যারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে উপজেলা অভিযোগ করছেন তাদের বাড়িঘরও গোপনে পুড়িয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা ওই উপজেলা চেয়ারম্যানকে উস্কানি দিচ্ছেন শেখ বলেন যে এগুলি কারা পুরাতে এসেছিল তার হিসাব নাও আমার বাড়িঘর যদি পুরে তাহলে ওদেরটাও পড়বে অনেকে বলবেন যে এটা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু দর্শক আমি মনে করি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কারণ শেখ হাসিনার কিন্তু এগুলো অভ্যাস আছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এভাবেই হুমকি দিতেন যখন ওই যে অনেক বিরোধী ছিলেন আমলে তখন বলেন তিনি একটা লাশ ফেললে দশটা লাশ ফেলতে হবে বলেছেন তো সবসময় হুমকি দেওয়া এবং এই যে আজকে যেভাবে কথা বলেছেন এই টুনে কথা বলে কিন্তু ওনার অভ্যাস এই কারণে আমি মনে করি যে এটা কারণ উনি দিয়ে থাকেন আপনারা দেখেন না গতলা ফাঁসি উনি বলেছিলেন যে একবার যদি দেশে আসতে পারি তাহলে একটা একটা করে তো শিক্ষা দেবো কার মামা কার খালু কাকে দেখবো না সবাইকে শিক্ষা দেবো তো তিনি আরো বলেন যে আমার নামে দুইশ সাতাশটা মার্ডার কেস আছে আমি তোমাদেরকে বলতেছি তোমরা তালিকা করো এখন অন্তত দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি মানে উপজেলা চেয়ারম্যানকে বলতেছে তালিকা করো আমার নামে যেই দুইশো সাতাশটা মামলা এই দুইশো সাতাশটা মামলার বাদী আছে না তো এই দুইশো সাতাশটা মামলার দুইশো বাদী তো এই দুইশো সাতাশ জন বাদীকে শেখ না মারার লাইসেন্স পেয়ে গেছে মানে এদেরকে শেখ মারতে পারে দেখেন তিনি আরো বলেন যে এক মামলার যা সোয়া দুইশো মামলার তো এক শাস্তি এই সোয়া দুইশো ব্যক্তিকে আমি দেখে নেব তখন

তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন কাজী হিমায়তদ্দিন মিশন স্যারের কিছু কথা এতক্ষণ শুনছিলেন তার আগে আমরা পর্যায়ক্রমে কিছু বক্তব্য শুনছিলাম গোলাম মল্ল রান সাহেব এবং একটা নিউজ চ্যানেলের পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারা জানেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষিদ্ধের মাধ্যমে খুশি হয়েছে একটা গ্রুপ এবং অখুশি হয়েছে আর একটা গ্রুপ এবং পুলিশ ঘোষণা দিয়েছে ছাত্রলীগ কর্মীদের যদি ধরিয়ে দিতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন এখন মোবাইলের দিকে না তাকিয়ে থেকে মাঠে নেমে পড়ুন ছাত্রলীগ খুঁজে ইনকাম শুরু করুন দর্শক খুবই চাঞ্চল্যকর অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে যেটা আমরা বুঝতে পারছি তো দর্শক যাই হোক এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্ক্রিনের পর একটা ভিডিও আসছে দয়া করে ভিডিওটি ক্লিক করবেন এবং দেখবেন আমাদের নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বিলাইকটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ